আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি ডিসকাস করবো টপ টোয়েন্টি ফাইভ কম্পিউটার প্রফিসেন্সি এমসিকিউ সেট টু যার মধ্যে এম এস এক্সেল এম ওয়ার্ড এম পাওয়ার পয়েন্ট এবং কম্পিউটার মেমোরি অ্যান্ড আদার্স রিলেটেড কোশ্চেন সো এটা আপনাদের আপকামিং কলকাতা হাইকোর্ট এলডি এক্সাম এবং সিটি সিভিল কোর্ট কলকাতা গ্রুপ ডির জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো ভিডিওটি শুরু করে যাক কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং ফাইল ফরম্যাটস রিপ্রেজেন্ট এ কোমা ডেলিমিউট ফাইল टीन एम एस एक्सल टू थाउजेंड नाइनटीन अपशन ए डॉट डी आई एफ अपन डट डब्ल्यू एट ओब अपन सी डॉट सी एस भि एंड ऑप्शन डी डॉट एक्स एम एल यटार अन्सार होपन सी डॉट सी एस भि छब्बे अपन सी नेक्स्ट क्वेश्चन नंबर ट्वेंटी सेवन উইচ অফ দ্য ফলোয়িং ট্যাবস ইন এম এস পাওয়ার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড নাইনটিন কন্টেন্টস দ্য পেজ সেট আপ অ্যান্ড স্লাইড অপশান এ হোম অপশান বি ইনসার্ট অপশান সি ডিজাইন অ্যান্ড অপশান ডি অ্যানিমেশান সো এম এস ও পাওয়ার পয়েন্টের এম সেট আপ এবং স্লাইডের জন্য কোন ট্যাব ব্যবহার করা হয় তো সাতাশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ও ऑप्शन सी डिजाइन तो सब आंसर ऑप्शन सी डिजाइन आंसर अब नेक्स्ट क्वेश्चन नंबर ट्वेंटी एट हुई ऑफ द फॉलोइंग सॉफ्टवेयर इज ऑल्सो कॉल्ड ए वर्ड प्रोसेसर कौन सॉफ्टवेयर के वार्ड प्रसेसर ऑप्शन ए एम एस ऑप्शन अपन बी एम एस एक्सल अपन सी एम एस पावर पॉइंट एंड ऑप्शन डी एम एस तो 70 नंबर क्वेश्चनर आंसर হবে অপশন ডি এমএস ওয়ার্ড 18th নাম্বার क्वेश्चन आंसर ऑप्शन डी এমএস ওয়ার্ড नेक्स्ट क्वेश्चन नंबर 29 হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ মেমরি ইন এ কম্পিউটার স্মলেস্ট ছোট ক্ষুদ্রতম মেমরি কম্পিউটারে কি হই থাকে অপশন এ বাইট অপশন বি বিট অপশন সি এমবি মেগাবাইট অপশন ডি নিববেল তো কোশ্চেন টোয়েন্টি নাইনের অ্যান্সার হবে অপশান সি বিট বিট হলো থেকে ছোটো ইউনিট কম্পিউটারে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান নিবেল ইকালস টু ওয়ান নিব্বেল কত সমান হয় অপশান এ ফোর বিটস অপশান বি এইট বিটস অপশান সি এ সিক্সটিন বিটস and option d 32 bits so question 31 level is equal to option a 4 bits 1 level equals to 4 bits next question number 31 which of the following computer language is written in binary codes only তো কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজে শুধু বাইনারি কোড ইউজ করা হয়ে থাকে তো অপশান এ পাসকাল অপশান বি মেশিন ল্যাঙ্গুয়েজ অপশান সি সি অপশান ডি সি প্লাস প্লাস তো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ানের অ্যান্সার হবে অপশান বি মেশিন ল্যাঙ্গুয়েজ তো বাইনারিটা বাইনারি কোড যেটা জিরো ওয়ান ওয়ান ইউজ হয়ে থাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু हुई अफ द फॉलोईंग इज द कल्ड द ब्रेन अफ द कम्पिवटर तो ब्रेन कम्पिटारे ब्रेन कीसे बोलापन ए सेंट्रल प्रसेसिंग यूनिट सीपी यू अपशन बी मेमोरिपशन सी एरिथमेटिक एंड लजिक यूनिट ए एलई एंड अबशन डी कंट्रोल यूनिट सो कोश्चन नम्बर थार्टी टू ब्रेन अफ कम्पिटार बोला ए सेंट्रल प्रोसेसिंग यूनिट और दिपी सो क्वेश्चन नंबर थार्टी टूर एंसार हलो ऑप्शन ए सेंट्रल प्रोसेसिंग यूनिट नेक्स्ट क्वेश्चन नंबर थर्टी थ्री हुई ऑफ द फॉलोइंग इज यूज इन इई सी ऑप्शन ए सुपर कंप्यूटर्स, ऑप्शन बी मेन फ्रेम्स अपशन सी मशीन कोड्स ऑप्शन डी प्रोग्रामिंग সি এটার ফুল ফর্ম হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড এটা একটা এইট বিট ইনকোডেড স্কিম যেটা স্ট্যান্ডার্ডাইজেশান করে আলফানিক ক্যারেক্টার্স পাঞ্চুয়েশন অ্যান্ড আদার সিম্বলের জন্য এই ইবি সিডিআইসি এব ব্যবহার করে থাকে সো क्वेश्चन नंबर थर्टी थ्री आंसर है सो ऑप्शन बी मेन फ्रेंड्स नेक्स्ट क्वेश्चन नंबर थर्टी फोर पीडिएफ स्टैंड फुल फॉर्म की। ऑप्शन ए पोर्टेबल फॉर्मेट। ऑप्शन बी पोर्टेबल डिजाइन फॉर्मेट। ऑप्शन सी पोर्टेबल डॉक्यूमेंट फॉर्मेट फॉर्म और ऑप्शन डी नान ऑफ द नान अब दबाव सो क्वेश्चन नम्बर थार्टी फोर पीडिएफ एर फुल हल अपन ए पोर्टेबल डकुमेंट फरमेट नेक्स्ट क्वेश्चन नम्बर थार्टी सिक्स एम एस एक्सल फ रिटानस ट्रु और फल्स बेस्ड ऑन द टू और मोर कंड सो कौन कंडिशन एम एस एक्सलर ट्रु रिटार ट्रु और फल्स बेस्ड है ऑप्शन ए इक्वल टू एवरेज क्रिप्स ऑप्शन बी काउट ऑप्शन सी इक्वल टू काउंटर एंड ऑप्शन डी इक्वल टू एंड सो क्वेश्चन नंबर 36 थार्टी आंसर एंसार ऑप्शन डी इक्वल टू एंड सो क्वेश्चन नंबर 36 सिक्सर आंसर हल ऑप्शन डी नेक्स्ट क्वेश्चन नंबर 37 सेवेन एम एस वार्ड দ্য সাইজ ফ্রন্ট সাইজ ইজ ফ্রন্ট টুলবার রেঞ্জ ফ্রম হুইচ পয়েন্ট টু হুইচ পয়েন্ট তো ফ্র এম ওয়ার্ডের ফ্রন্ট সাইজের রেঞ্জ কত থেকে কত হয়ে থাকে অপশান এ টেন টু হান্ড্রেড অপশান বি এইট টু হান্ড্রেড অপশান সি এইট টু টুয়েলভ অ্যান্ড অপশান ডি টেন টু এইটটি তো এই চারটে অপশানের মতো কোনটা হবে

ऑप्शन बी बी ऑप्शन सी डबल ए एंड ऑप्शन डी वन सो क्वेश्चन एट आंसर अन्सार ऑप्शन ए ए वन नेक्स्ट क्वेश्चन नंबर 39 नाइन इन एम एस एक्सल द सेल रेंज ऑफ पी फिफ्टी कलन ডাব্লিউ নাইনটি নাইন কন্টেন্টস হাউ মেনি সেলস এই সেল রেঞ্জের পি ফিফটি থেকে ডাব্লিউ নাইনটি নাইন কতগুলো সেল থাকবে তো এই টাইপের সেল রেঞ্জ বার করানোর জন্য দেখতে হবে পি থেকে ডাব্লিউ কতগুলো লেটার থাকছে পি আর এস টি ইউ ভি ডাব্লিউ টোটাল এইট আটটা আটটা অ্যালফাবেট থাকছে এবং ফিফটি টু নাইনটি টু টোটাল ফিফটিটা चे तो सेल रेन्ज होट इन्टू फिफ्टी सो फोर हंड्रेड सो नंबर नम्बर थार्टी नाइन एन्सार ऑप्शन डी फोर हंड्रेड एट इन टू फिफ्टीस टू फोर हंड्रेड अबशन थार्टी नाइन क्वेश्चन अन्सार अपशन डी फोर हंड्रेड नेक्स्ट क्वेश्चन नम्बर फोर्टी एम एस एक्सल द स्मलेट अबजेक्ट और एंटीटी इज कल्ड তো এমএস এক্সেলের স্মলেস্ট যে অবজেক্টটা এন্টিটি থাকছে তাকে কি বলা হয় অপশান এ ওয়ার্ক বুক অপশান বি অপশান বি সেল অপশান সি সেল রেঞ্জ অ্যান্ড অপশান ডি ওয়ার্কশিট তো কোয়েশ্চেন নাম্বার ফোরটির চারটে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে তো ফোরটির অ্যান্সার হচ্ছে অপশান বি সেল স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে এমএস এক্সেলের হচ্ছে সেল অপশন বি সেল নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান ফরটি ওয়ান নাম্বার অফ কি ইন দ্য স্ট্যান্ডার্ড কিবোর্ড ইজ সো কম্পিউটারের মধ্যে কতগুলো ফাংশন কি এফ কি থাকে সো অপশান এ টেন অপশন বি নাইন অপশন সি টুয়েলভ অপশন ডি ইলেভেন তো টোটাল থাকে এফ থেকে এফ तो टोटल की क्यों फांगशन की थकशन सी टुएल्व बारोटा फांगशन की कंप्यूटरेस कम्पिवटारे नेक्स्ट क्वेश्चन नंबर फोर्टी टू हुई अब द कीज़ इज यूज टू एक्सेस द ऑनलाइन हेल्प और द दफिस असिसटेंट इन एम एस वार्ड टू भारसन तो कौन फांशन टाइमाइन हेल्प लाइन और অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যবহার করা থাকে এম এস ওয়ার্ডে অপশান এ এফ টুয়েলভ অপশান বি এফ টু অপশান সি এফ ফাইভ অ্যান্ড অপশান ডি এফ ওয়ান সো কোশ্চেন নাম্বার ফর্টি টু এর অ্যান্সার হবে অপশান ডি এফ ওয়ান অনলাইন হেল্প অর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এমএস ওয়ার্ডে এফ ওয়ান কিটা ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস বিলংস টু দ্য ভিউ ট্যাব ইন এমএস এক্সেল টু থাউজেন্ড সিক্সটিন ভিউ সেলের ট্যাব ভিউয়ের জন্য কোন ট্যাবটি ব্যবহার করা থাকে এমএস এক্সেলের অপশান এ অ্যালাইনমেন্ট অপশান বি ফ্রন্ট অপশান সি জুম অপশান ডি স্টাইলস সো কোশ্চেন নাম্বার ফোরটি থ্রির অ্যান্সার হবে অপশান সি জুম নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটি ফোর এইচ টিটিপি স্ট্যান্ড ফর এইচ ফুল ফর্ম কী অপশন এ হাইপার ট্রান্সফার প্রোটোকল অপশন বি হাইপার ট্রান্সপোর্ট প্রোটোকল ও অপশান সি ট্রা হাইপার ট্রান্সপোর্ট প্রোগ্রাম অপশন ডি হাইপার ট্রান্সফার প্রসেসিং সো অপস কোশ্চেন নাম্বার ফোরটি ফোর এইচ ফুল ফর্ম হলো অপশন এ হাইপার ট্রান্সফার প্রোটোকল सो नंबर नम्बर फोर्टीनर ऑप्शन ए फोर्टी फोर अपशन ए नेक्स्ट क्वेश्चन नम्बर फोर्टी फाइव एच टी एम एल स्टैंड फर एच टी एम एल एर फुलफर्म किपन ए हाईपारेक्स मेसिन लैंगुएज बी हाइपार टेक्स मार्कअप मार्कअप लैंगुएज ऑप्शन सी हाइपार टेक्स मेसिन लिनक्स एंड अपशन डी नान अब दबाब सो क्वेश्चन नम्बर फोर्टी एर एच टी एम एल एर स्टैंड फर ऑप्शन बी हाइपार टेक्स मार्कअप मार्कअप लैंग्वेज नेक्स्ट क्वेश्चन नंबर फोर्टी सिक्स व्हाट इज द टर्म इज यूज फॉर द आनसोलिडेट ईमेल्स सो आनसोलिडेट बोला के ऑप्शन ए वेस्ट ऑप्शन बी न्यूज ग्रुप ऑप्शन बी ऑप्शन सी फ्लेयर्स और ऑप्शन डी इज कॉल्ड द स्पैम सो कोश्चन नम्बर फर्टी आंसर एंसार ऑप्शन डी स्पैम क्वेश्चन नंबर फोर्टी सिक्स आंसर ऑप्शन डी स्पैम नेक्स्ट क्वेश्चन नंबर फर्टी सेवेन सी टीआरएल प्लस आई शर्टकाट यूज इन एम एस सो एम एस वार्डे कंट्रोल प्लस आई की टी किसे जन व्यवहार करना था ऑप्शन ए टू द

Next question number 48. Which of the following defines the assigned ordering among the character used by the computer? So, question number 48 option accumulation, option B sorting, option C collecting sequence, and option D unicode. Question number 48 option answer option C collecting sequence. Next question number 49. Which of the following can access the server? So, question number forty-nine. Option web client. Option B user. User. Option B C web browser and option D web server. Question number forty-nine. Answer will option A web client. Next question number fifty. Last question. One terabyte. और टीबी वन ट इज इक्ल टू वन एर भैलू कत अपन ए थाउजेंड ट्वेंटी फोर मेगा थाउजेंड टोटी फोर एम विपशन बी थाउजेंड ट्वेंटी फोर किलोविट के विपन सी थाउजेंड ट्वेंटी फोर गिगा एंड अबशन डी थाउजेंड ट्वेंटी फोर बैट्स फिफ्टी क्वेश्चन आंसर अपशन सी थाउजेंड ट्वेंटी फोर गिगा

আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যাতে পরবর্তীকালে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা এই ভিডিও এবং অন্য এই চ্যানেলের ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওর প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে পিডিএফ ডাউনলোড পিডিএফগুলি পেয়ে যাবেন এবং অন্যান্য এমসিকিউ আমি ওখানে আপলোড করতে থাকি সেগুলো আপনারা করতে পারবেন তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন এবং আমি কলকাতা হাইকোর্ট এলডি এক্সাম এবং গ্রুপ ডি সিটি সিভিল কোডের একটা প্লে বানিয়েছি সেখান থেকে আপনারা প্লে থেকে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন এবং এই চ্যানেলে সমস্ত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্লে লিস্ট করা আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ পাই